তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে টিমমেটের উপরে উঠে তোমরা টায়ারে যেভাবে জাম করে ওভাবে তোমরা জাম করতে পারবা একদম ইজি, যে তোমরা ঘরের উপরে ম্যানরাও তোমরা মারতে পারবা তোমাদের টিমমেটের উপরে জাম করে। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমরা এখানে ক্লাসিক ম্যাচ খেলার সময় বা বিভিন্ন ধরনের ম্যাচ খেলার সময় উপরে এইভাবে টিমমেটের উপরে জাম করে দেখতে পারবা উপরে কয়টা ম্যান আছে। উপরে অনেক টাইমে অনেকগুলো ম্যান থাকে, স্কোয়াড থাকতে পারে, তোমরা জানো না, হঠাৎ উড়ার সাথে সাথে তোমাদেরকে মেরে ফেলে। এই জন্য জাস্ট এইভাবে তোমরা টিমমেটের উপরে জাম করে দেখতে পারবা। তারপরে এখানে এখানে আসি, তুমি জাস্ট তোমার একটা টিমমেটকে ডাকবা, টিমমেটকে ডাকার পরে ওর উপরে জাম করে তুমি আরামসে উপরে উঠতে পারবা। তবে জাস্ট তুমি যেদিকে তোমার টার্গেট থাকবে, টার্গেট থাকবে বলতে তুমি যেদিকে মানে তাকায় থাকবে আর কি, যেদিকে তোমার ম্যান যেদিকে তাকায় থাকবে ওইদিকে তুমি কিন্তু জাম করলে ওইদিকে যাবা। দেখো আমি ওইদিকে জাম করছি আর নিচে পড়ে গেছি, এখন সামনের দিকে দিছি, এখন উপরে উঠতে পারছি আর কি। এভাবে জাস্ট তোমরা পারবা। আর এখন দেখো আমার এখানে আমি আর আমার একটা টিমমেট আছে, এখন এই জন্য আমি বাইকটা নিছি, বাইকের মাধ্যমে নিচ থেকে উঠতে পারি আর কি। যদি তোমরা তিনজন হও, তিনজন হলে তোমরা আরামসে এখান দিয়ে উঠতে পারবা। জাস্ট তোমার টিমমেটকে বলবা, এইভাবে তোমরা ঘরের উপরের এনিমিরাও মারতে পারবা একদম ইজিতে। জাস্ট ও মনে করবে তুমি সামনে দিয়ে আসতেছো, কিন্তু তুমি পিছন দিয়ে আরামসে উঠতে পারবা, ও তো জানে না। দেখো প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে তুমি আরামসে পিছন দিয়ে উঠতে পারবা, কেউ এনিমি তো টেরে পাবে না, ও তো জানে না, অনেকে জানে এখনও, অনেকে জানে না, আর সবাই সামনের দিকে লোকেশন করে থাকবে। আর যারা যারা গ্লোয়ালে উঠতে পারো না তাদেরকে বলছি জাস্ট স্কোপ খুলে তোমরা উপরের দিকে সামনের দিকে ঠেলা দিবা আর জাম্প বাটনে ক্লিক করবা, তাহলে দেখবা আরামসে তুমি সামনে আর দূরে বেশি যাবা না, তোমার ম্যানের উপরে উঠে যেতে পারবা আরামসে। যারা যারা এটা জানো না তারা তো জানে না, এই জন্য আমি বলছি আর কি। যে কোনো জায়গাতে, যে দেখো আমি তোমাদেরকে বিভিন্ন জায়গাতে দেখাইতে আসছি, যে কোনো জায়গাতে তোমরা এটা এটা ব্যবহার করতে পারবে আর কি, যে কোনো জায়গাতে। এখানে আমি জাস্ট গাড়ি ব্যবহার করতে আসছি, কারণ আমরা মাত্র দুইজন, তোমরা তিনজন হলে গাড়িও লাগবে না, জাস্ট একটা গ্লোয়াল লাগবে। গ্লোয়াল হলে যে কোনো একজন তুমি এখান থেকে জাম করেও গুলি চালাতে পারবা, তারপরে উঠাও গুলি চালাতে পারবা, তুমি যে কোনোভাবে মারতে পারবা জাস্ট, কারণ এনিমি তো লক্ষ্য থাকবে সামনের দিকে। আর পিকেতে, পিকেতে ডাবল ডোরে মাঝে মাঝে পুরো স্কোয়াড বসে থাকে, পিকেতে পুরো স্কোয়াড বসে থাকে, এই জন্য তোমরা জাস্ট কী করবা, একজন সামনে দিয়া গুলি চালাবে তোমরা স্কোয়াড থাকলে, আর তিনজন পিছন দিয়ে, বা তিনজন গাড়ি একটা হলে আর কি দুইজন হলে চলে, আর তোমরা তিনজন পিছন দিয়ে আরামসে এখান দিয়ে মারতে পারবা। ওরা টেরও পাবে না, ওরা তো সামনের দিকে খেয়াল থাকবে, তোমরা পিছন দিয়ে এভাবে মেরে দিতে পারবে আর কি। সব জায়গাতে উঠে যায় যারা যারা জানো, অনেকে জানে না, যার কারণে আমি এই ভিডিওটা বানাইছি আর কি। যারা তো জানো জানোই আর কি বলবো। তোমরা এখান দিয়ে আরামসে সবগুলো এনিমিরে মারতে পারবা। আর এই ট্রিক্সটা এটা অনেকে জানো, আর যারা যারা জানো না প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। ভাই দেখো এখানে পুরো লোল হয়ে গেছে, চলো এখান থেকে যাই আরেক জায়গাতে ট্রাই করি। যারা যারা এটা সম্পর্কে জানো না প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ। আর সবাই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করো, যাতে সবাই এটার সম্পর্কে জানতে পারে। আপডেটের পরে এটা আসছে, যারা যারা জানো জানো, আর যারা তো জানো না তাদেরকে বলছি, তোমরা যে কোনো জায়গাতে, যে কোনো জায়গাতে জাস্ট একটা গ্লোয়াল আর তোমরা তিনজন হলে চলবে, যে কোনো জায়গাতে উঁচু জায়গাতেও তোমরা উঠতে পারবা। এখানে দেখো তোমাদেরকে আমি বিভিন্ন ঘরে দেখা দিতে আসি প্রত্যেকটা ট্রিক্সে, প্রত্যেকটা ইয়াতে তোমাদের এটা কাজ করবে। তবে তোমরা কী করতে হবে, যেদিকে যাবা ওইদিকে জাস্ট তোমার ম্যানের মুভমেন্ট মানে যে ওইদিকে তাকায় থাকতে হবে, যেদিকে তুমি যাবা ওইদিকে তোমার ম্যানে তাকায় থাকতে হবে। দেখো আমি এখন আসি পিছনের দিকে তাকায় আছি, কিন্তু আমি যদি জাম করি আমি সামনের দিকে যাবো, এখন আমি ওই যেদিকে তাকায় আছি আমি অন্যদিকে স্ক্রিনটাকে নিলেও আমি জাম করবো, কিন্তু আমার ম্যান যেদিকে তাকায় আছে, এজন্য যেদিকে তোমরা যাবা ওইদিকে তোমার ম্যানদের তাকায়। দেখো আমি এদিকে যাওয়ার জন্য আমি
তোমরা আরামসে ভাই মেন দেখো একটা ভিডিও বানাতে আসছে আর এনিমিগুলা কি করতেছে চারিদিকে শুধু গুরফাক খাইতেছে গুরফাক খাইতেছে ভাই দুইটা গাড়ি নিয়ে কি পরিমাণে জ্বালাতন করতেছে ভাই আগে ওদেরকে মার ভাই আগে ওদেরকে মার তো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর একটা করে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ওকে বাই বাই।